¡Ey! ¡Ey! ¡Ahí está grabando Slap! ¡Ahí está grabando Slap! ¡Borra! ¡Toma tu cuela! ¡Se está el video con parado! ¡Pone taco aquí! ¡Corona, corona, de guía! ¡Cota cuela! ¡La cosa del video con mela dam, mela dam! ¡Ey! ¡Es otra! ¡Está muy bueno que no te hagas! ¡Ey! 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 তোমার বোন খবরটা কি খবরটা ভালোই ভালোই হ্যাঁ টাকা পয়সা বাড়ায় তো ঠিক মতে হ্যাঁ টাকা বাড়াইছে গেছে মাসে 40000 টাকা বাড়াইছে 40000 টাকা বাড়াইছে ও কামাই করো তো মনে করো তো ব্যাপক কামাই হ্যাঁ বিদেশ থেকে গেছে মেলা দিন ধইরা তাই না আবার বিয়ে শাদি তো করে নাই বিদেশ কি বিয়ে বিয়ে শাদি করব বিদেশ যাই তো আবার বিয়ে বহ নাই দূরে ওনে বিয়ে বহ না কামাই বাবু কোনে মহিলা মানুষ কি খালি আমার বউ বিদেশ গেছে পৃথিবীর এক মহিলার তো বিদেশ যায় রাগ করো না তোমার বউ যে বিদেশ গেছে তোমার বউ কি একলা ঘরে থাকে না আর কি মানুষ লগে থাকে ও তো কয় যে একলাই থাকে ওর রুম বলে আলাদা আমি তো যাই দেখি নাই যে কজন নিয়ে থাকে বুঝো নাই ও তুমি তো যাও না তাহলে দেখো কি ভাই ওনা একলাই ঘরে থাকে না বেড়া মানুষ থাকে না মহিলা মানুষ থাকে তুমি বুঝবা কেমনে আরে ও যে কাম করে বুঝছো কি হইলো বাসা বাড়িতে কাম করে তো মনে করো যে বাসা রান্না বান্না করে ও ও খালি ও না ও যে বাসা থাকে আর তিনটা কাজন মেয়ে আছে বুঝছো কি ওরা তিনজনে মিলে এক রুমে থাকে মহিলা মানুষের দান দেয় না পুরুষ মানুষের মহিলা মানুষে কাতো তোমারে কল টল দেয় ঠিক মতো না কল দেয় তারপর মনে করো যে যে এই মালিকের বলে দুইটা ছোট ছোট পোলাহান আছে এনারে ডুব গোসল কওয়া খাওয়া খেতি করায় দেখো আমার মালিকের পোলাহান না ওরি আবার বিয়া সাথে ওই পোলাহান তুলাই নিছে দেখো আরে থাক আমার বোন নামে হেন তেন ব্যাগ কিছু কাজ কাম করে আরো না তাও তো আমার কও না যে একটু রান যাবে দেওয়ান দেখছি দেখছি পাড়ার মেলা মহিলারা কইতাছে যে বিয়া করার পরে কয় যে বিয়া করলি আমরা তো আসিলাম অন্য ভাবি কয় আমরা আসিলাম বোর কাম করে দেয় না চকি যে আমার বোড়া গেছে গা কোনো একটা মহিলা আমার কয় না যে বোর কাম আমি করে দিই কোন রাগ করো না ভালো যুগ দিতে বউয়ের ভালো করে খোঁজ খবর নাও এতদিন তো বিদেশ গেছে আবার বিয়ে আসা দিয়ে কই না আবার পুলাহান তুলান তুলা ইয়া দেখবা যা আবার আইয়ে পড়ে না হ্যাঁ ওনে পুলাহান দেব না কোম্পানি বানাই দাও শুনে দেখো ভালো কথা কর রাগ করো উদাই যাই গা যাও যাই গা চিন্তা করেন সে মেয়ে দাসটা খারাপ না হ্যাঁ আমি কইছে খালি আমার বউ তো বিদেশ জানাই পৃথিবীর মেলা মাইসের বউ বিদেশ গেছে ওই তারা যা করে আমার বউ তাই করবো তার তোর সমস্যা রাখি কামাই করে নেয় আনতাছে তো বেগে বসে বসে নাকতাছে ও তোমরা চাইছিলা যে আমি গরিবই থেকে আগে নাল গরিব থাকি এই যে এখন কয়টা টে হয়েছে আর মাইসের কাছে মনে বুঝা হয়ে গেছে রে তোমার দল হ্যাঁ এই যাইছে আমার কে ভাই আমি আহাতে তো সমস্যা হইল না একজন আইসাল তাই কইলা একজন আইসাল তাই কইলি আমার তানে সদস্য কথা তোমারে কইছি ও শিল্পে ভাবে আইসাল তাই কইলা ওড়া তোর ভাবি হয় ওড়া তোর কিছু কই হারে তার তোর বউর খবর বাচ্চা কি ভালো কি বা ভালো তাই তো কথা কইছি হইয়া হইয়া ফোন দিছা কথা কইলি আমি ওর যে মরে হুনলাম তোর বউ বলে আরেকজনের নগে গেছে গা কোনে বাড়াইয়া হ্যাঁ কোন মেরে যাবো বিদেশ থেকে আলাপ করলো তাই শুনবার নিগাইছি তোর কাছে আলাপ করে আর তোমরাই আমার কাছে আলাপ করো না খুব কাম হয়েছে আসলে বাড়াই গেছে কি আমার তো বউ বিদেশ জানে তোমার ঈদ ডাকছে তাই না ঈদ ডাকছে না ও বগরে কষ্টে ঈদ নাকছে ঈদ নাকছে আচ্ছা এটা কোন ধরনের কথা হইলো আমার বউ গেছে হইলো বিদেশ গেছে হইলো চাকরি করবার নিগে এ চাকরি করে টিয়া বসা পানাইতেছে আমি দেশে ব্যাগ কিছু করতেছি এর তো সহ্য না না ওই মহিলা মাসে বিদেশ যায় কে যাব না কে ফাজিল জানি কোন কার বিদেশ জানা মহিলা মাসে বিদেশ পড়ায় তুই জানলি না কেন নাম কে তুই গেতি বাংলাদেশ থেকে তোর বউ আরেকজনের নগে পাড়ায় গেত আরে মহিলা কবে তো বেশি
বেতন বেশি আমি গেলে আমার বেতন দেবে হলো 12,000 টাকা আর ভোগ আমার বোর বেতন হলো 45,000 টাকা জানো তুমি কি না কি করতাছে বিদেশের বাড়ি ১০-১২ মাস পরে আমি আবার তোরে দিয়ে দিমনি আরে টিয়া তো নাই রে ভাই কইতাছি এই হ ভাই কইলি এত টাকা বেতন পাই তোর বউ আর আমি 500 টাকা চাইছি তাই ধরে আমি বাড়াবো না আমি টাকা কি বাইতে রাখি তোমরা টিয়া হইলো সব ব্যাংকে টিয়া কোসে না হইয়া থাকি নাই তাই গলার মধ্যে বড়ি দাবো যে টিয়া নিয়ে যাতে না জানি কত কোটি টাকার মালিক তুই রাইতে বড়ি দাও দেখে তোর কাছে আমি টিয়া নেন না আল্লাহ চাইছি তাই দিতাস না আল্লাহ তাই রে বাসড়ে মেলা মেশে না আলাদা আছে কে টিয়া দেনা দিবি না তাই কয়া যাই কে মালিক তো মেলাই হয়েছে দিবি না 10টা আওলা তো এবার দিবি না ওয়াও দিবি না একটা লাইট দিবার কষ্টার পরে নিয়ে আচ্ছা তুমি বিমানেই থাকো পরে না বাবু তখন বিমান যখন নামবো তখন নেমে লাগে নেবো না আমার বউরা বহুদিন পর আইতাছে আবার কোথায় জামাই আমার গেল না তুমি কই যাও বাবু আমার বৌরা বিদেশ থাকে তোমার যদি গেলে আমার নাকি মাইসে মাইসে কি কব কি কব কিছুই কব না ফ্রেন্ড কব এখনকার মাসে ফ্রেন্ড কয় না তো কি কয় এখনকার মাসে মনে করছে আখ তাকু কথা কয় বুঝছো সমস্যা নেই আমার কোনো আহে যায় না তুমি সবসময় এমন করো কি লিগে তো ভজন আর একটা কথা কত আমার মধ্যে কি নাই কম দেখতে শুনতে সুন্দর নাই স্মার্ট আরে তোমার মধ্যে আছে নাকি কিন্তু এনে থাকা না থাকার সমস্যা তো না তাহলে
আমার বউরা এতদিন পর বিদেশ থেকে আইতেছে, আমি যদি আইগে না যাই তাহলে খুব না জামার জামা রেগে গেলো না? আহে তো আর নাই, এ পর্যন্ত আমরা একটু ট্যাঙ্কি আরে আইতাছে আইতাছে বুঝছো, ট্যাঙ্কি আরেকদিন মারবো নি। আর এক কাম করো, আমার বউ আইতেছে না, তুমি দেখা করো। হ্যাঁ এই জীবনের দেখা করে কি হবো, তুমি তো আবার বুকাই রয়ে গেলা, তোমার লাগে দেখা করলে কি আর না করলে কি কোনো লাভ হবো না আমার। আর লাভ হবো কি, লাভ হচ্ছে কি, সবান বাদ দাও বুঝছো কি, তুমি গরম হলে যে আয়ো, আমি আমার আসলে সময় কম নয়, তোমার নাকি আলাপ করতাম বুঝছো কি। তাই পাঁচটা মিনিট সময় দিতে পারবা না? আরে পাঁচটা মিনিট আর পাঁচ বছর সময় জানো কি, আমার বোর্ডাল আমি কতদিন দেই না, তুমি খবর রাখো কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও আমি যাই, নেক্সট টাইম দেখা হবো। পরে দেখা হবো নি? হ্যাঁ বাই। আচ্ছা নেক্সট টাইমে পরে দেখা করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা একবারে বাসে না আবার বোর্ড দেখে পাগল হয়ে গেছে, বউ বিদেশ থেকে আবু দেখো দেখা বাস। ভালো কথা, মাল সামানো তো ভালোই দেখি। আমার কিন্তু একটা সাবান আছে, এতদিন পরে ভাবি আইলো, আমার কিন্তু একটা সাবান দিই। তোর মন না ভালো রে, এতদিন কাম করছে তোর বলে কি সুখে দুঃখের আলাপ করছি না? আমার মনে হচ্ছে আমার বোর মনটা আরো বেশি ভালো। শোনো ওনাকে ডাব সাবান আনছি, দুইটা ডাব সাবান দিয়া দিবা, ডাব রসুন দিয়া দিবা, ডাব শ্যাম্পু একটা দিয়া দিবা। ব্যাকের কাছে কইও তুফাজ জলের বউ বিদেশ থেকে আইছে, কে এত পাড়ায় পাড়ায় বিলাই বিলাই। দালাল আছে না, ওই বজ্জার দালাল পাল্লায় পড়লে তো হেরা নিয়ে বিক্রি করে দিব। আরে মনে করো যে মানুষের জামানে থাকবো কি, তুমি আমার বউ না, তোমার প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, ঠিক আছে? মানুষের কথা আমার কিছু যায় আসে না। অথচ দেখো আমি গেছি কাপড়ে হয়তো বা কত মানুষ তোমার কত কিছু তো কইছে, কিন্তু তুমি তো আমার বিশ্বাস করো। তাই আমি জানি আমার না মেলা বেশি মেলা কিছু কইছে, মেলা কিছু কইছে। আমি জানি তোমারে যে নানান কথা কইবো, কিন্তু আমি জানি তুমি আমারে অনেক বিশ্বাস করো, তাই তো আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করি না। তাই তো মাইসে জামানে থাকো কেব চকি, তুমি কয়দিন থেকে আবারও যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা মতো তোমার জন্য, আমাকে ভবিষ্যতের জন্য অবশ্যই অবশ্যই। ভাবি বিদেশ গেছিলেন কি ভাই কি, মাইশে মেলা কিছু কয় হুনি,
আমনে থাইকা এলেন আমনে একটু কোন হুনি আরে শুনেন আপনারা যা ভাবতাছেন আসলে তাই না বিদেশ খারাপ বলতে আপনারা যদি খারাপ দালালের পাল্লায় পড়েন যদি যাচাই বাছাই না কইরা যদি আপনারা ভিসা পাসপোর্ট দিয়া দেন টাকা পয়সা জমা দেন তাহলে তো খারাপই পড়বেন সরকারি ভাবে আপনারা ভালো করে যাচাই বাছাই কইরা তারপরে বিদেশে যাওয়ার উদ্যোগ নিবেন প্রস্তুতি নিবেন আর আমি দেখেন আমি বিদেশ যাওয়ার আগে ছয় মাস ঘুরছি তাই না মনে করো যে ছয় মাস ঘুরে আমার বউরে সরকারিভাবে কাগজপাতি করে ভালো একটা পোক্ত দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছিলাম এই যে বিদেশ মনে করো যে ছয় বছর থাইকা রইলো থাইকা আইসে যে ভালো টাকা সাল ভালো তাইছে আমাদের কোনো রিস্ক নাই আর তোমরা যদি গেলে কেউ মনে করো যে প্রবাসে যাবো চকি সরকারের মাধ্যমে যাইও যাচাই বাছাই করে যাবো তাহলে কোনো রিস্ক নাই তে মনে করো যে বিদেশ গেলে ভালো করে যাচাই বাছাই করে সরকারি যে লোক আছে তাদের মাধ্যমে কাগজপাতি রেডি করে বিদেশ গেলে সরকারের মাধ্যমে যাওয়া উচিত যদি গেলে ভুয়া দালালের পালায় ভরে বিদেশ যান তাহলে মনে করেন যে আপনার বিষাও ভুয়া আপনার লাইফটাও একবারে ভুয়া ভুয়া